কেমন আছো সবাই? মিস চলে এসেছি আজকে একটি নতুন একটি ক্লাস নিয়ে। আজকে আমরা গণিত ক্লাসে কি শিখবো বলো তো? ভগ্নাংশ। তো চলো দেরিটা করে সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ভগ্নাংশে দুইটি অংশ থাকে, একটিকে বলা হচ্ছে লব, একটিকে বলা হচ্ছে কি হর। 3/5 আমরা দেখতে পাচ্ছি, 3/5 এটাকে বলা হয় ভগ্নাংশ। এই ভগ্নাংশের দুইটি অংশ, 3 হচ্ছে লব, 5 হচ্ছে হর। কোন ভগ্নাংশের উপরের অংশটিকে লব এবং নিচের অংশটিকে হর বলা হয়। আমরা এখানে দেখতে পেলাম উপরটিকে লব বলছি, নিচেটিকে কি বলছি হর। কোন ভগ্নাংশের লব ও হর যদি একই হয় তবে ওই ভগ্নাংশের মান হবে 1। যেমন 5/5 = 1। দেখো এই নিয়ম অনুযায়ী আমার লব এবং হর দুটোই একই রকম, যে 5/5। তাহলে 5/5 = আমরা কি লিখতে পারি? 1। ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। আচ্ছা এখানে আমরা একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি 1/2। এখানে আমার নিয়মে বলা হয়েছে লব ও হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা যে ভগ্নাংশটি পাবো সেটিকে বলা হচ্ছে সমতুল ভগ্নাংশ। তো চলো উদাহরণটিকে আমরা বুঝে নেই। আমরা দেখো 1/2 এই ভগ্নাংশকে উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করেছি, 2 দিয়ে উপরেও গুণ করেছি নিচেও গুণ করেছি। তাহলে কি পেলাম? 2 × 1 = 2 / 2 × 2 = 4 2/4। তার মানে কি 1/2 এর সমতুল ভগ্নাংশ কত? 2/4। এরকম যে কোনো ভগ্নাংশকে উপরে নিচে আমরা যে কোনো একই রকম সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে আমরা যে ভগ্নাংশটি পাবো সেটি হচ্ছে এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। এই ভগ্নাংশে যদি আমরা উপরে নিচে 3 দিয়ে গুণ করতাম তাও আমরা যে ভগ্নাংশটি পেতাম সেটিও কি হতো? এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ হতো। তারপরে দেখো এখানে 2/4 হচ্ছে একটি ভগ্নাংশ। এই ভগ্নাংশের উপরে নিচে আমি আবার একই রকম সংখ্যা দিয়ে গুণ করেছি, এই যে 2 × 2 = 4 × 2। তারপর আমি পেলাম কত? 2 × 2 = 4 4 × 2 = 8। তার মানে কি 2/4 এর সমতুল ভগ্নাংশ কত? 4/8। আশা করি সবাই বুঝতে পেরেছো একটুকু। এখানে তাহলে আমরা সর্বশেষ বলতে পারি 1/2 = 2/4 = 4/8। এগুলো সবগুলো কি? সমতুল ভগ্নাংশ। এরপর এখানে বলা আছে দেখো সমহর বিশিষ্ট দুইটি ভগ্নাংশে যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। অর্থাৎ আমার যদি দুইটি ভগ্নাংশ দেওয়া থাকে আমি কিভাবে বুঝবো আমার কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট? তা বোঝার জন্য আমাকে প্রথমে দেখতে হবে যে দুইটি ভগ্নাংশের মধ্যে হর যদি একই রকম থাকে তখন সেই দুইটি ভগ্নাংশকে বলা হচ্ছে সমহর। এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে লব যেটার বড় সেই ভগ্নাংশটি বড় হবে। তার মানে আমার দুইটি ভগ্নাংশের হর যদি একই রকম হয় যেই ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি হচ্ছে কি বড়। এখানে দেখো 3/7 / 5/7 দুইটি হরই দেখছি 7 একই রকম, তাহলে লব কোনটা বড়? 5। তাহলে আমার কোন ভগ্নাংশটি বড়? 5/7। এরপর বলা আছে ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার সময় হরটিকে একই করে নিতে হবে, পরে হরটিকে নিচে রেখে লব গুলোকে যোগ বা বিয়োগ করে দিলেই ফল পাওয়া যাবে। চলো আমরা জিনিসটি উদাহরণ দিয়ে দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবো। এখানে আমার দুটি ভগ্নাংশ যোগ করা হয়েছে 1/2 + 3/4। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে হর দুইটি দুই রকম, একটা আছে 2 আর একটা 4, কিন্তু আমার যোগ বা বিয়োগ করার সুবিধার্থে কি বলা হয়েছে? হরকে একই রকম করে নিতে। তাহলে আমি কিভাবে হরকে একই রকম করতে পারি বলো তো? আমরা যদি 1/2 কে উপর নিচে 2 দিয়ে একই রকম সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কিন্তু পাচ্ছি 2/4, আর 3/4 কে যদি আমরা একই রকম সংখ্যা 1 দিয়ে গুণ করি পাচ্ছি 3/4। তখন কিন্তু আমার দেখো দুইটি ভগ্নাংশের হর কি একই রকম হয়ে গেল। আমরা আমাদের যোগ করার সুবিধার্থে এরকম সমহর করে নিতে পারি। আর আমরা তো জানি যে একই রকম সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করলে সেটা কি হয়, সেটা কি হয় বলো তো? আচ্ছা তাহলে 2/4 পেলাম, 3/4 পেলাম, এই দুটি হচ্ছে আমরা উপর নিচে গুণ করেছি একই রকম সংখ্যা দিয়ে, তার মানে 1/2 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে কি 2/4, আর
3 বাই 4 এর সমতুল ভগ্নাংশ 3 বাই 4 এ রয়েছে কারণ আমি উপর নিচে 1 দিয়ে গুণ করেছি এখন চলো যেহেতু আমার হর দুটি একই রকম হয়ে গিয়েছে আমি এখন যোগ করতে পারি তো আমি যখন হচ্ছে ভগ্নাংশ দুটি যোগ করব আমাকে বলা আছে যেহেতু আমার হর দুটি একই রকম তাহলে আমি হর একই থাকবে 4 আর উপরের যে লব দুটি রয়েছে সেই লব দুটিকে যোগ করে দেব 2 যোগ 3 তাহলে আমার উত্তর কত আসলো 3 সাথে 2 যোগ করলে 5 বাই 4 আশা করি সবাই যোগটি বুঝতে পেরেছো এরপর দেখো বলা আছে সমহর বিশিষ্ট দুটি ভগ্নাংশ যোগ করলে যোগফলের হর ও ভগ্নাংশ দুটির হর একই যোগফলের লব ভগ্নাংশ দুটির লবের যোগফল এর মানে কি চলো তো আমরা উদাহরণে বুঝে নেই সমহর বিশিষ্ট দুটি ভগ্নাংশ অর্থাৎ দুটি ভগ্নাংশই কি একই রকম দুটি ভগ্নাংশ যোগ করলে কি হবে যোগফলের হর ও ভগ্নাংশ দুটির হর একই এই যে দেখো যোগফলের হর আর ভগ্নাংশ দুটির হর কি একই রকম এরপর বলা হচ্ছে যোগফলের লব ভগ্নাংশ দুটির লবের যোগফল এই যে যোগফলের লব আর হচ্ছে ভগ্নাংশ দুটির লব কি একই রকম এই যে 1 যোগ 1 তাহলে আমার উত্তর আসলো কত 1 এর সাথে 1 যোগ করলে 2 আর নিচে ছিল 2 আর 2 কে যদি ভাগ করলে উত্তর কত পাবো 1 নিচে কিছু ভগ্নাংশ হর লব দেওয়া হলো চলো দেখি নি এখানে দেখো বেশ কিছু লব ও হর দেওয়া আছে এগুলোকে এখন আমরা ভগ্নাংশ আকারে দেখব তো চলো আমরা একে একে লিখে নিই একে আমার লব ছিল 7 হর ছিল 9 আমরা জানি ভগ্নাংশ লব বসে উপরে হর বসে নিচে তাহলে এটাকে আমরা যখন ভগ্নাংশ আকারে লিখলাম 7/9 দুই আমার লব ছিল 5 হর ছিল 17 লব উপরে বসে হর নিচে তিনে আমার লব ছিল 11 হর ছিল 15 আমি আগেরবারের মতো সাজিয়ে লিখলাম 11/15 চারে একই ভাবে আমার লব ছিল 3 হর ছিল 8 আমি যখন সাজিয়ে লিখলাম ভগ্নাংশটি পেলাম কত 3/8 এখন বলা হচ্ছে কি দেখো নিচের ভগ্নাংশগুলোর জন্য তিনটি করে সমতুল ভগ্নাংশ লিখি আচ্ছা এখানে দেখো তিনটি ভগ্নাংশ দেওয়া আছে বলা হচ্ছে এই ভগ্নাংশগুলোর তিনটি করে সমতুল ভগ্নাংশ লেখার জন্য সমতুল ভগ্নাংশ কিভাবে লিখতে হয় বলো তো আমরা একটু আগে কিন্তু শিখেছি সমতুল ভগ্নাংশ লিখতে হলে উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা যে ভগ্নাংশগুলো পাবো সেই ভগ্নাংশগুলোই হচ্ছে কি এটি সমতুল ভগ্নাংশ যেমন দেখো এই যে এটা প্রথম সমতুল ভগ্নাংশ বের করার সময় 5 এর সাথে 2 গুণ করলে 10 6 এর সাথে 2 গুণ করলে 12 5 2 গুণে 10 6 2 গুণে 12 তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করেছে যেটি পাওয়া গেল সেটি হচ্ছে কি 5/6 এর সমতুল ভগ্নাংশ এরপরে দেখো 5 এর সাথে 3 গুণ করলে 3 5 15 3 6 18 15/18 হচ্ছে কি 5/6 এর আরো একটি সমতুল ভগ্নাংশ কেননা উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে এরপরে দেখো 4/5 20 4/6 24 উপরে নিচে 4 দিয়ে গুণ করা হয়েছে তাহলে আমরা বলতে পারছি যেহেতু একই সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করে পেলাম তাহলে এটিও কি হবে 5/6 এর সমতুল ভগ্নাংশ এরপর দেখো 3/7 কেও আমরা একইভাবে সমতুল ভগ্নাংশ বের করতে কি করব উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করব 3/2 6 7/2 14 3/3 9 7/3 21 উপর নিচে 3 দিয়ে গুণ করেছি 3/4 12 4/7 28 উপরে নিচে 4 দিয়ে গুণ করে আমরা এই সমতুল ভগ্নাংশটি পেয়েছি তাহলে 2/9 নিশ্চয়ই তোমরা একইভাবে সমতুল ভগ্নাংশ বের করতে পারবে সবাই নিজে নিজে চেষ্টা করো তো 2/9 দিয়ে নিজে নিজে করার জন্য সমতুল ভগ্নাংশ তিনটি এরপরে আমরা শিখব ভগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি পরে সমতুল বা সমতুল নয় সেগুলো আমরা লিখব আচ্ছা আমাকে দুইটি করে ভগ্নাংশ দেওয়া আছে এখন আমরা পরীক্ষা করে দেখতে হবে এই ভগ্নাংশ দুইটি সমতুল নাকি সমতুল না সেটা দেখতে হলে আমরা কিভাবে বের করব বলো তো এটা বের করার অনেক সোজা একটি পদ্ধতি রয়েছে দুইটি ভগ্নাংশের মধ্যে আমি কি করব প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ করব প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ করব যে দুইটি গুণফল আমি পাবো সেই দুইটি যদি সমান হয় তাহলে আমার ভগ্নাংশ দুইটি হবে সমতুল আর যদি দুইটি ভগ্নাংশের গুণফল হচ্ছে সমতুল সমান না হয় তাহলে আমার ভগ্নাংশ দুইটি কি না সমতুল না তো চলো পরীক্ষা করে দেখি নিই
এখানে আমার দুইটি ভগ্নাংশ দেওয়া আছে 2/5, 3/10 প্রথম আমি কি করলাম প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলাম 3/5, 15 এরপরের বার কি করব প্রথম ভগ্নাংশের লব 2 আর দ্বিতীয় ভগ্নাংশের হর 10 গুণ করে পেলাম 10 × 2 = 20 15 আর 20 কি সমান না সমান না তাহলে কি ভগ্নাংশ দুটি সমতুল হবে না তাহলে আমার উত্তর কি সমতুল নয় 2 আছে 1/4, 4/16 একই ভাবে চলো করে নেই প্রথম ভগ্নাংশের হর 4 গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব 4 4 4 16 পেলাম প্রথম ভগ্নাংশের লব 1 দ্বিতীয় ভগ্নাংশের হর 16 16 এর সাথে 1 গুণ করে পেলাম 16 দুইটির গুণফল সমান তার মানে ভগ্নাংশ দুটি কি সমতুল এরপরে 3 নম্বরে রয়েছে 2/7, 6/21 করে নিয়ে চলো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 7 আর দ্বিতীয় ভগ্নাংশের লব 6 6 এর সাথে 42 প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 2 দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 21 21 × 2 = 42 দুটি তো সমান তার মানে ভগ্নাংশ দুটি কি সমতুল আচ্ছা এরপরে বলা আছে ভগ্নাংশ আচ্ছা আমরা তো এগুলো খুব সহজে নির্ণয় করা শিখলাম সমতুল সমতুল নয় এখন তোমাদেরকে যদি এরকম অনেকগুলো ভগ্নাংশ দিয়ে বলা হয় সমতুল কিনা সেগুলো বের করার জন্য নিশ্চয়ই তোমরা পারবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই আমাদের আজকের পড়াগুলো বুঝতে পেরেছো এরপরের দিন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করা শিখবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ